গেল ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেলেন তিনজন, বেড়েছে দৈনিক শনাক্তের হারও। এর আগে একদিনে তিনজনের মৃত্যু হয় গত ২০ মার্চ। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানাতেই ফের বাড়ছে করোনা। এখনই সতর্ক না হলে রয়েছে চতুর্থ ঢেউয়ের শঙ্কাও। ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা ১২৮০ জন, আগের দিন এ সংখ্যা ছিল ১৬৮৫। নতুন আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক শনাক্তের হার ১৫.০৭%, আর তিন মাস পর করোনায় মারা গেলেন তিনজন। বিশেষজ্ঞরা বলছেন, করোনা বিদায় নিয়েছে ভেবে স্বাস্থ্যবিধি মানছেন না কেউই, আর এই উদাসীনতায় বাড়াচ্ছে করোনার হার। আমরা কিন্তু জানি মাস্কের উপকারিতা, মোটামুটি অনেকেই জানে, সবাই জানে, কিন্তু গুরুত্ব দিচ্ছে না, উদাসীনতা। এই উদাসীনতাটা ত্যাগ করে আমাদের আর একটু গা ঝাড়া দিয়ে বসতে হবে। টিকা নেওয়ার প্রবণতা কমেছে জানিয়ে এখনই সতর্ক না হলে করোনার চতুর্থ ঢেউ বড় চিন্তার কারণ হতে পারে বলেও মত এই বিশেষজ্ঞের। ঈদের সময় তো আপনারা প্রত্যেক বছরে দেখেন অনেক লোক বাইরে চলে যায়, গাদাগাদি করে অনেক লোক আবার ফিরে আসে। তো এইগুলো ফ্যাক্টর কিন্তু এর সঙ্গে যোগ হবে, যোগ হয় আমাদের, মনে করেন যে এটা হলো জুন মাস, জুলাই মাসে ঈদ হলো, জুলাই মাসের ১৫ তারিখের বা ২০ তারিখের দিকে আমরা হয়তো একটা হাইক, মানে একটা উদ্যোগতি লক্ষ্য করতে পারি। করোনার লাগাম টেনে ধরতে সরকারের বিশেষ কার্যক্রম ফের জোরদার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হুসেন, দেশ টিভি, ঢাকা।